চতুর্দিকে কাফের মুশরিক সকালবেলা মূর্তি পূজা করে বিকালবেলা মূর্তি পূজা করে রাতের বেলা তারা শিস দেয়ার উলুলু দেয়ার কণ্ঠ বাজায় আমাদের কোনো অসুবিধা নাই তারা তাদের কাজ করবে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা তো মুসলমান জন্মসূত্রে মুসলমান হয়েছি আমাদের সবাইকে তো আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে আমাদেরকে অটোমেটিক্যালি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন জবানটা খুলে কোন আমরা কি খুশি হবে যা সকালবেলা পূজা হয় বিকালবেলা পূজা হয় কিন্তু ওই জায়গার ভিতরে হঠাৎ করে কিছু যুবকের অন্তরে এমন একটা ঢেউ উঠে গেছে তারা যার পূজা করতেছে যার কাছে চাইতেছে তারা কথা বলতে পারে না যার পূজা করতেছে সে খাইতে পারে না যার পূজা করতেছে লড়তে পারে না এই পাঁচ ছয়টা ফুলার অন্তরের ভিতরে একটা রহমতের ঢেউ উঠে গেছে একবার মূর্তির দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় একবার মূর্তির দিকে তাকায় আবার মানুষের দিকে তাকায় তোমরা যেই মূর্তিটাকে ভগবান আল্লাহ আল্লাহ মনে করো সব মনে করতেছো ক্ষমতার উৎস মনে করতেছো তোমার মূর্তি তো এক কদম হাঁটতে পারে না হাত তিলা খাইতে পারে না কিন্তু আমি তো দেখতেছি আমার চোখ আসমানের দিকে যাইতেছে ঘর তুললে কতগুলা খুঁটির প্রয়োজন হয় আর এত বড় বিশাল আকাশ দেখা যায় ওই আকাশের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন আকাশটাকে বানাইছে যে আসমানটার স্তরে স্তরে বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সাতটা যুবকে ডাক দিয়া কয় তোমার মূর্তি দাঁড়ায় রইছে আসমান বানাইতে পারে না গাছ বানাইতে পারে না মানুষ বানাইতে পারে না কথা বলতে পারে না তাদের অন্তরে মনে মনে একটা ধারণা এসে গেছে কিন্তু সৎকারে 100 ভাগ মুশরিকের খেলা মেলার ভিতরে প্রকাশ করলে গর্দান ফেলে দিতে হবে কথা কোন ঠিক কি না ওরা গোপনে গোপনে মনে মনে ভাবতেছে আমরা মূর্তির কাছে যাব না আগামীকাল মেলা হবে সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো খাবার দেওয়া হবে এখন ঘটনাক্রমে সবাই দাওয়াত পেয়েছে কিন্তু সাতটা ছেলেও দাওয়াত পেয়েছে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির এই ছেলেগুলো মনে মনে সিদ্ধান্ত নিল যে আমরা যাব না এবার যখন তারা মেলার মধ্যে যায় নাই এই খবরটা বাদশার কানের মধ্যে চলে গেছে জালিম বাদশা মুশরিক বাদশা সাতটা ছেলের ডাইকা দরবারে আনলেন এ ছেলেরা আমরা এত বড় আয়োজন করলাম শুনলাম তোমরা নাকি আসা নাই আমরা এটা শুনলাম তোমরা নাকি নীরবে নীরবে আল্লাহর ইবাদত করো ছেলেগুলা মনে মনে কয় এখন গোপন রাখা যাবে না যার কেউ নাই তার কে আছে আছে কি না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজন পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন কথা কোন ঠিক কিনা দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আমি শুরুতে কইছি দিলের প্রতি যত্নশীল হতে হবে ওয়াজের ধারণা তো বুঝতে হবে আমি শুরুতেই বলেছি তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে একটা হলো দিল দিল ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে গায়ে জামা পরতে ভালো লাগে কথা কোন ঠিক কি না হাই রে ও আমার স্ট্যান্ডার্ড লতিবিয়া দরবারে আসে কি
জাকির মুহিব্বিন বাবারা যার কেউ নাই তার কে আছে বাচ্চা ডাক দিয়াকে খবরদার তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না এই সমাজে বাস করতে গেলে মূর্তির পূজা করতে হবে এবার ওরা ডাক দিয়া কয় জীবন চলে গেল আমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না এরপর বাচ্চা তো বাচ্চাই বাচ্চা ডাইরেক্ট অ্যাকশন নাই নাই না নিয়া ডাক দিয়া বলে এ যুবকরা প্রাথমিকভাবে তোমাদেরকে ছেড়ে দিলাম একটা রাত তোমরা চিন্তা করো একটা রাত তোমরা গবেষণা করো এই রাত কটা চিন্তা করবা তোমরা কি মূর্তির পূজা করবা নাকি আল্লাহর ইবাদত করবা যদি মূর্তি পূজা করো জানে বাসবা যদি মূর্তির পূজা ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে ডেকে এনে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিব ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হলো রাতের বেলা গভীর হয়ে গেল গভীর জনিতে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে বন্ধু রে ও বন্ধু এখন কি করব যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর জিকির করা যায় না যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর আরাধনা করা যায় না এই জায়গার ভিতরে আমরা থাকব না চল এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় গেলে মন বইরা আল্লাহর ডাকব পৃথিবীর কেউ আমরার বাধা দিবে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু সাতটা ছেলের পিছনে পিছনে একটা কুকুর রোয়ানা হয়ে গেছে আল্লাহ কি বলছি ওই সাতটা ছেলে ডাক দিয়ে কই কুকুর তুমি আমরার পিছনে লাগছো কেন কেন কই যেই দেশের ভিতরে আল্লাহওয়ালাদের কদর নাই সেই দেশে আমি কুত্তাও থাকতাম না আল্লাহু আকবার জোরে গান এবার ইন্দিমিন টাইমে ওই কুকুর রওনা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কন্দ সুন্দর করে বলে দিয়েছেন أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا قرآن شريف বললে খারাপ লাগে আমি জানি এত রাতে হবে না কিন্তু আমার অন্তত 20টা মিনিট একটা ভালো মেসেজ অনলাইনে রাখতে হবে আমরা এরপরে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ 20টা মিনিট একটা অ্যালবাম দিয়া দিই তারপরও অনেকে খুশপাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন আমরা ওই সমস্ত জাহেলদেরকে দেখাই দিতে চাই যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না সকালে ফজরের নামাজ আছে হেরার ওয়াজ যে 12টার পরে তাও না নাই না কথা যারা যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনল পরে যারা পড়ে না হাই গেলা মরে গেল পড়ে না কথা ঠিক না বেঠে চলে না যে পরে জায়গা পরে রে জমিন রাখলে তেলাবাটটা করে লই জুরে একটা আল্লাহর ডাক দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম كانوا من آياتنا عجبا حافظ شبرا أسيني أسيني حافظ شبرا أمي تا حافظ نبولي لي دوئي دين أرزر كر الله أكبر كون يأي جبوك را روانا هيا گلو او جبوك যুবকের রওনা হলো সাথে একটা কুকুর আছে বাইদিদ বুস্তামি বলেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে এই মানুষটা আর বান্দা থাকে না এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় কুত্তা যাই খাওন আর ডিউটি সারা রাত আর ডি খাইয়ে মালিকের বাড়ি পাহারা দেয়
শীতের দিন শীতের দিন দাগ বড় দাগ একটা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ الله أكبر لكن لن تتعلم ان 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 تتعلم আর শত্রুরা খুঁজতেছে যুবকগুলা কোথায় এই যুবকগুলার সেভ করার জন্য কুকুরটারে পিছরে লাগাই দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলেন দেখ তোর চতুর্দিকে শত্রু তোর ভিতর যদি আমার ভয় রাখস ওয়ালামু আনাল্লাহ মাআল মুত্তাকিন যা কেউ লাগবে না আমি আল্লাহই তোর সঙ্গে যথেষ্ট সুবহানাল্লাহ ওই কুকুরটা আল্লাহ লাগাই দিয়েছে পাহারাদার হিসেবে যা কুকুর আর কুকুরও কম না বাপরে বাপ বাপরে একবার দুই ঠেং এমন খায়াল আর জিরা ফের মত এরকম এমনা হারে ওয়া ইযিতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ এই ছয়টা সাতটা ছেলে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তারা কোথায় থাকবে কোথায় বসবে অনেক দূরে তারা চলে গেছে আল্লাহ কয় ওয়া ইযিতাযালতুমুহুম তোমরা যখন তাদেরকে ছাইরাই আসছো ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ আর মনে মনে সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ ছাড়া ইবাদত করব না তাইলে একটা কাজ করো ফাহু ইলাল কাহফে তোমরা গুহার ভিতরে ঢুকে যাও জোরে করনা সুবহানাল্লাহ গুহার ভিতরে ঢুকে যাও গুহার ভিতরে ঢুকে গেছে আর গুহার মুখের ভিতরে কুকুরটা দুইটা পা প্রসারিত করে এমন ভাবে দাঁড়ায় রইছে যেন যেই ব্যক্তি গুহার সামনে আসবে তার জন্মের মতো শেষ করে দিবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবেন হুজুর ওরা ওই জায়গার ভিতরে কয় দিন পর্যন্ত থাকলো আল্লাহ কয় ফাদরাবনা আলা আলা আযারিহিম ফিল কাহফি সিনিনা আদাদা আল্লাহ কয় ওরা গুহার ভিতরে ঢুকছে আমি আল্লাহ গুহার মুখটারে বন্ধ করে দিছি অনেক বছরের জন্য জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ অনেক বছরের জন্য গুহাটা বন্ধ করে দিয়েছে অ যুবকের দল সবাই মনোযোগ দিয়া শুনেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ওরা ওই গুহার ভিতরে প্রতিদিন অবস্থান করতেছে প্রতিদিন অবস্থান করলে কিছু ছিদ্র আছে ছিদ্র দিয়ে সূর্য লাগে আল্লাহ কয় তারা শামসাই যা তলাত তাজাওয়ারু আন কাহফিহিম যাত আল ইয়ামিন ডান দিকে সূর্য উঠলে দিকে বাম দিকে ফিরায়া দে ডান দিকে সূর্য উঠলে সূর্যটা এমন ভাবে ঘুরায়া দে যেন তাদের গায়ের মধ্যে সূর্য না লাগে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় 300 বছরের উপর পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়েছে কেউ কেউ বলতেছে তাদের সংখ্যা হলো দুইজন তিন তৃতীয় নম্বরটা হলো কুকুর আবার কেউ বলছে তাদের তারা সংখ্যা তিনজন চতুর্থজন হলো কুকুর আবার কেউ বলছে তাদের সংখ্যা হলো পাঁচজন ষষ্ঠজন হলো কুকুর আবার কেউ বলছে তাদের সংখ্যা সাতজন অষ্টমজন হলো কুকুর হ্যাঁ এটাই সঠিক ওয়া সামিনুহুম কালবুন অষ্টমজনই ছিল কুকুর এদের সংখ্যা ছিল সাতজন জুরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পথে বের হয়ে গেলে রহমত দেওয়ার মালিককে আল্লাহ এবার এই ছেলেগুলা ভিতরে যখন পড়ে আছে অনেক বছর পর্যন্ত পড়ে আছে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে ঘুমায়া দেখে চুলগুলা বড় হয়ে গেছে নখগুলা বড় হয়ে গেছে আর এমন পেটের ক্ষুধা লেগে গেছে হাতের মধ্যে যে পয়সাগুলো ছিল এই পয়সাগুলো দিয়ে একজনে বলতেছে যা যা বাজার থেকে যায় কিছু খাবার নিয়া পেটের ক্ষুধা আর জান বাঁচতেছে না বন্ধুরে আমার
আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই ছেলেটা গেল বাজার করার জন্য দোকানের মধ্যে যায়া বলছে আমারে বাজার দেন আমারে কিছু খাবার দেন বড় খোদা লাগছে দোকানদার হাতের মধ্যে পয়সাটা লইয়া ডাক দিয়া বলতেছে এই পয়সা তুমি পাইলা কোথায় এই পয়সা তো আমাদের কাছে ছিল কয় না না এই পয়সা তো বর্তমানে চলে না এটি তো শত বছর আগে এক জালিম বাদশার আমলের পয়সা এই পয়সাগুলো তুমি পাইলা কোথায় এবার ডাক দিয়া কয় এটা আমাদের কাছে ছিল আমরা তো কেবলমাত্র কেউ বলতাছে আমরা একদিন ঘুমাইছি কেউ বলতাছে দুই দিন ঘুমাইছি কেউ বলতাছে তিন দিন ঘুমাইছি আর একটা কই দিন ঘুমাইছি একজন জানে জবান খুলে কম তিনি কে এবার সব ঘটনা খুললা বলছে আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম এবার তিনি ডাক দিয়া কয় এই এই মানুষগুলা কোথায় আছে বন্ধুরে আমার এবার সব বাজারের মানুষ এলোমেলো হইয়া গেছে এই মানুষটা কেডারে চুলগুলা বড় বড় এই মানুষটা কেডারে দাড়িগুলা বড় বড় এই মানুষটা কে তার হাতের নখগুলা বড় বড় এ কেমন পয়সা লইয়াছে এই পয়সা তো বহুত বছর আগের জালেম বাদশার আমলের পয়সা এখন তো জালেম বাদশা নাই এখন তো এমন বাদশা এসেছে যে এই বাদশা স্বয়ং আমার আল্লাহ ওয়ালা জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এবার একজন ডাক দিয়া কয় তুমি কোথায় থেকে এসেছো কয় আমি গুহা থেকে এসেছি কয় গুহাতে আমাকে নিয়ে চলো এবার বাজারের মানুষগুলো গুহার মধ্যে যাইয়া দেখে অন্যান্য বন্ধুগণ গুহার ভিতরে এমন ভাবে বসে আছে কেউ বলতাছে একদিন দুই দিন কিন্তু 300 বছরের উপরে গুহার ভিতরে এদেরকে ঘুম পাড়ায় রাখছে এবার ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা তোমরা আমাদের কাছে বিশাল বড় অলৌকিক তোমরা কোনো টেনশন কইরো না তোমরা কেউ মারবে এই কথা চিন্তা কইরো না তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা কইরো না তোমাদের আগের টাকা লাগবে না টাকা লাগলে টাকা দেওয়া হবে বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে বাচ্চা ডাইরেক্ট আইসা কই টেনশন কইরো না বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে টাকা লাগলে টাকা দেওয়া হবে কিন্তু তোমরা কোনো টেনশন করো না তোমরা আমাদের সাথে চলে আসো এবার ছেলেগুলা ডাক দিয়া কয় যে এই মালিকে আমরা রে এক ঘুম দিয়া 300 বছর কাটায়া দিছে এই দুনিয়াদারির আমাদের দরকার নাই আমরা যেইভাবে ছিলাম এইভাবে থাকতে চাই আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও আমাদেরকে আমাদের মতো থাকতে দাও জবানটা খুলা কোন আল্লাহর প্রেমে যারা মজা পায় দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি আমার দয়াল আমার দয়াল নামে এত গমধু আমরা রে কই রাসে জাদু গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসে দেওয়ানা ওরে তোমারে পাহুল্লাদি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আল্লাহ হবে কথা কেন এই জন্য যার কেউ নাই তার কে আছে আমার বাবারে এই টাকাটা দিলাম বাবা বাবা আজকে জমাইলাম বাবা তার বাবা যে চোখের পানি ফালায়া ছেলের জন্য দোয়া চাইছে আমার মন বলছে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকাচ্ছিলাম আর মনে মনে আমার হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে আড়াইটার সময় যে ছেলে গজল বলে ওই ছেলের বাবার মনটা কত বড় হয় আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন
আমি খুব চিন্তা করছিলাম আল্লাহ যেন কবুল করে আমিন জোরে বলেন আমিন হৃদয় খুলে দোয়া করেন আপনার ছেলে কাজ হয়ে যাবে আমিন আরো জোরে করে আমিন আমিন আল্লাহ তার কবুল করুক আমিন বলেন আমিন আমাদের দোয়া অবিরত দোয়া ছিল দোয়া আছে দোয়া থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো বড় করে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সাধারণ কোনো জিনিস না প্রত্যেকটা বাবা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে আজকে যেই পরিবেশটা মুরাদ চৌধুরী দেখাইছে আমি বিশ্বাস করি এই পরিবেশটা যদি তার আব্বা সচক্ষে আজকে আমাদের পাশে বসে দেখত কলিজাটা এত বড় হয়ে যেত ঠিক ঠিক আমি বাবা হারাইছি তো আমি তো জানি জীবনের অনেক গল্প গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড় হেলিকপ্টারে গেছি আবার হেলিকপ্টারে আসছি এক ঘন্টা ৪৫ মিনিট লাগছে যাইতে আসতে আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা তখন হেলিকপ্টারের কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে ঘাটে ঘাটে যেই সম্মানের গিফটগুলো আমরা পাই বাবাকে যদি দেখাইতে পারতাম যে বাবা এটা পাইছি পরিজনের মধ্যে আর দুঃখ আসি না আল্লাহ যেন এই শাহজাদাকে দানিয়ালকে যেন প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের পাকি হিসাবে কবুল করে জোরে করে আমিন আমিন আরো জোরে করে আমিন আমিন আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি আমি বলতেছিলাম বাধা আসবে ঘুম আসবে কষ্ট আসবে দুঃখ আসবে সব কিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আপনার সম্মান বাড়ায় দিবে কে আল্লাহ এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে আর কিছু না টেনশন করবেন না ঘুম আসছে ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না দেখবেন কাজটা আরো সহজ হয়ে যাবে আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিবেন আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে কোলে তুলে নেবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি আছে আর যারা আছে নাকি আছে এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো যারা এখানে এসেছেন অনুরোধ করে বলবো আল্লাহর ওলি হতে চান কি না আরে চান কি না চাই একটা কুত্তা বেহেশতে যাইবে কুত্তাটার নাম হলো কিতমির ওই দিন একটা কিতাবে দেখলাম কাফ তুয়া মিম ইয়া রা এই কুকুরের নামের অক্ষরগুলো যদি আপনি ঘরের দরজায় লিখে রাখেন এই ঘরের ভিতর দিয়ে কখনো দেও ভূত জিন ভূত প্রেত আসবে না এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান জিন ভূত আসর করতে পারবে না এই কুকুরের নামটা যদি ঘরের দরজার কাফ তুয়া মিম ইয়া রা এত দামি নামাজ পড়ো না কুত্তা কয়েক তো নামাজ পড়ছে বেহেশতে যাইবো গা হ্যাঁ কুকুরটা বেহেশতে যাবে আর একটা মাছ বেহেশতে যাবে আর একটা উট বেহেশতে যাবে একটা গাছ বেহেশতে যাবে জানলি তো না হবো গাছটা হইল উস্তে দেখান না না মাছটা হইল ইউনুস আলাইহিস সালামকে যে মাছটা কিনছিলেন সুবহানাল্লাহ আর কুকুরটা হইল এই যে কুকুর আর উটটা হইল রাসূল পাকের ব্যবহৃত উট যে উটের নাম হলো কাসওয়া জোরে করে না সুবহানাল্লাহ মনে রাখবেন বেহেশতে যাইবেন মহব্বত লাগবে কি লাগবে আমলে ত্রুটি হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে মহব্বত আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক আপনি সিনজি চালান আপনি মনে করছেন আমরা যে মাথা ফাগরি পড়ছি আমরা বড় বিশ্বাস আমরা বড় আল্লাহর ওলি না অত সোজা জিনিস না আমরা চেষ্টা করতেছি একটা রিকশাওয়ালা ওলি আল্লাহ হতে পারবে স্নানগারের পাশে যে নদী আছে নদীতে যারা জেলে মাছ ধরে খবর লইয়া দি কেন এরাও কিন্তু গোপনে গোপনে আল্লাহর বন্ধু হয়ে বই রইছে আমরা জানি না এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় না আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া আর একটা জিনিস ভাল লাগছে আজকে আয়সা দেখলাম মুরিদ চৌধুরী চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার এই চেয়ারে তার মাকে বসাই রাখছে এটা মাকে মানায় এটাই আদর্শ এটাই স্বপ্ন এটাই প্রেম কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায় মাস্টার্স পাস লাগে না কামেল পাস লাগে না মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায় ওলি হয়ে যায় এই কথা কি বিশ্বাস আপনাদের আছে কার কার আছে দিয়ে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত স্থানঘাট লতিফিয়া দরবার শরীফ একশন 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 জিয়াদের বিরুদ্ধে
আল্লাহু আকবার জোরে গান আল্লাহু আকবার তাহলে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে এই যুবক এখানে যুবক যারা আসছো যুবকদেরকে বলতে চাই রহমত দেওয়ার মালিককে আল্লাহ একটা ঘুমের ভিতরে 300 বছর কাটায় নিছে কে আল্লাহ তো আপনি বুঝতেছেন তো আবার নেওয়ার পরে জীবনও দিছে তাদের খাবার কোথায় পায়খানা কোথায় প্রস্রাব কোথায় হিসাব আছে কিছু আপনাদের কাছে না আল্লাহ ইচ্ছা করলে পারে আল্লাহ ইচ্ছা করলে পারে আসেন অনুরোধ করব আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন এদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে আর জীবনে কোনোদিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাদালে কাদালে ওলি আল্লাহ হতে পারবেন ওলি আল্লাহ হবেন দূরের কথা মুমিনই হতে পারবেন না আর মুমিন হবেন দূরের কথা মুসলমানই হতে পারবেন না যদি আপনার মা বাপকে কষ্ট দেন আপনি কি মা বাপের কষ্ট দিবেন না আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি লক্ষ লক্ষ লোক চোখের পানি ফেলে কান্দে বিদেশ থেকে মানুষে ফোন দিয়ে কে হুজুর মা বাপ সাইরা বিদেশে আসছি কিন্তু আপনাদের ওয়াজ শুনে মা বাপকে খুব মিস করি থাকতে তো দিলাম না এখন আফসোস করি এই জন্য যাই রুজি করেন মা বাপরে দিবেন মা বাপ হইলে একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই ওলি আল্লাহ হতে চাই দরবারে আসছি উরসে সালিহিনে আসছি এই জন্য সালিহিনদের ভাষায় কিছু কথা বলেছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয় এই জন্য অনুরোধ করে বলবো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আমার বাবা দুনিয়াতে নাই মুরাদ হিসেবে আব্বা দুনিয়াতে নাই বলুন আমার সাথে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা রিকশার পর এক গজল দেখছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দুন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা ও মূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমি বলি আল্লাহ আর কথা বলতেছি
মা বাবার দোয়া থাকলে মাস্টার্স পাস লাগি না গো মা বাবার দোয়া থাকলে কামিল পাস লাগি না মা বাবার দোয়া থাকলে তোমার টাইটেল পাসও লাগে না এইজন্য যুবক ভাইয়ের আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব তিনি বলেন আমার আল্লাহ আর একজনের খেদমত করব তিনি বলেন আমার মা এবং বাবা কথা বলেন ঠিক কিনা মা বাবার মনে কষ্ট দিয়া উরসে সারহীনের মধ্যে আসলে লাভ হবে না ও যুবক আজকে থেকে ওয়াদা কইরা যাও সব পুরা চেহারা হঠাৎ করে মলিন হইয়া গেছে তার মানে প্রমাণ হইয়া গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত তবে খামখেয়ালি করে অনেক দমক দিয়া ফালাইছেন আরে মারে যদি দমক দেন বাপের যদি দমক দেন আর বাপ যদি বলে উফরে ফুত করলে কি আর হাত দিলে বদ্দুয়া দেওয়া লাগবে না তোমার জীবনটা এমনি বরবাদ হইয়া যাবে এই জন্য যুবক বিদেশ যাইবা মার কদমে হাতটা লাগাইয়া দাও পারলে দুইটা ঠোঁট লাগাইয়া দাও মায়ের কপালে দুইটা ঠোঁট লাগাইয়া দাও মা যখন তোমার জন্য নামাজের সেজদায় পড়া দুইটা চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দুইটা হাত বাড়াইয়া দিব এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল কইরা ফেলাই এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার সেই বাবার প্রেম নবীর প্রেম আউলিয়া কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ